ইমাম আবু হানিফার মত সহি হাদিসের সাথে মিলে নাই। এতদূর টাইওয়ালার বক্তব্য আমি যেমন নেট থেকে শুনেছি, আপনারা কেউ শুনেছেন আছেন এখানে? মাশাআল্লাহ, আমি আপনাকে চাই, উনি জেনারেল লাইনের এতটুক বক্তব্য শুনেছেন, আপনারা দেখার দরকার নাই, উনি জেনারেল লাইনের। কোন মৌলবী হাত তুললে আমার পক্ষপাতিত্ব করত। কোরআন মাথায় নিয়ে বলছি, কোরআন মাথায় নিয়ে বলছি, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আমি যদি ভুল বলি আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক, এর চেয়ে বড় কথা হতে পারে? এর চেয়ে বড় কথা হতে পারে? টাইওয়ালা যে নয়টা হাদিসের কথা বলেছে, বুখারি থেকে তিনটা, মুসলিম শরীফ থেকে ছয়টা, আল্লাহ পাকের কসম ওই নয় হাদিসে আমিন জোরে বলার কথা নাই। এখন আসুন আমিনের বিষয়, আট নম্বর বিষয়। আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বলার হাদিস জঈফ দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। নবী ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111 বলছেন, বাবু জাহরিল ইমাম বিতামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমাই, হ্যাঁ, মসজিদে হারামে আর মদিনে মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না? বাইরে দিকে শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কাল আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন, আমিন দুয়াউন, আমিন হচ্ছে দোয়া, আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সুরা ফাতে, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবির আমল, প্রখ্যাত সাহাবি এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিন আবু বাকর, আবু বাকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারা আহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদ লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে। কোনোদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মুকাররম মসজিদ কোনোদিন বেজেছে? হ্যাঁ, কোনোদিন আওয়াজ শুনেছেন? না। 10,000-20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদ, মসজিদ বেজে উঠেছে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা তাবেইনা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়া কানা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন, লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পাই, ওয়ালা দলিনা বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করে দিন, আমিন বলতে দিয়ে নাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়া কালা নাফে, নাফে তাবে বলছেন, কানা ইবনু ওমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত ও ইয়াহুদ্দুহুম উৎসাহিত করতেন। ওয়া সামিতু মিনহু ফি যালিকা খাইরান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছে, এজা আম্মানাল ইমামু ফামিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম? ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? এজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্না মান ওয়াফাকাত আমিনুহু তামিনাল মালাইকা, ফেরেশতারও আমিন বলে। অন্য হাদিসে রয়েছে, ফাইন্নাল মালাইকাতু ইউমিনুন, ফেরেশতা কোনো আমিন বলেন, যারা হাজির ফেরেশতার উপস্থিত ফেরেশতা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গোনাখাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন। নবী একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরে, ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনায় ইহুদি কিছু বাস করত, সাহাবাই কেন আমিন বলতেন নামাজে, সবচেয়ে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে,
হ্যাঁ ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ইহুদি ওয়ালা দাল্লিন খ্রিস্টান নাসারা আল্লাহ এসব পথ দেখানো সিরাতে মুস্তাকিম মুমিন মুমিনাতের পথ দেখাও এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে আর সবাই মুমিন বলছেন আমিন সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর সুতরাং আমিন জোরে বলতে হবে যখন জোরে কেরাত হবে হ্যাঁ মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন যখন জোহরের নামাজ তখন মনে মনে আমিন বলবেন তখন আমিন বলবেন কি মনে মনে বলবেন এই হচ্ছে সুন্নাত আর একটি হাদিস রয়েছে আবু দাউদে রয়েছে হাদিসটি যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু আর দারকুতনি তো রয়েছে যেখানে রয়েছে মাত্তা বিহা সাউতাহু ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ আমি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়লাম ফালাম্মা ক্বালা ওয়ালা দাল্লিন যখন ওয়ালা দাল্লিন বললেন ক্বালা আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন আর আমিন আসতে মাত্তা বিহা সাউতাহু মাত্তা মানে টান দেওয়া আওয়াজ টান দিয়ে আওয়াজ আমিন টেনে বললেন তাহলে আমিন টানতে হবে উচ্চস্বরে বলতে হবে মাদ্দা বিহা সাউতাহু দারাকুতনি প্রথম খণ্ড তিনটা ইমাম তো সূরাতুল ফাতিহা জুড়ে পড়লেন মুসল্লিরা আমিনটাও জুড়ে পড়বে না আসতে পড়বে এই 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 প্রশ্নের জবাবে হাদিস দুই রকম কোন হাদিসের দ্বারা আমিন জুড়ে বলা প্রমাণিত হয় কোন হাদিসের দ্বারা আমিন আসতে বলা প্রমাণিত হয় আমি খুশি হই এই উম্মতের অবস্থা এখানে উম্মতের সমস্ত লোক এখানে নামাজ পড়ছে তারা পরস্পর মুসলমান হ্যাঁ নবীর তরিকা নবীর হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে ওলামাদের মুহাদ্দিসিনদের মধ্যে ফোকাহাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা থাকার কারণে একতলাফ হতেই পারে কিন্তু এই জন্য দৌড়াইতে হবে বসে থেকে কোন ধরনের কথা এর কি ধরনের কথা কথা বলে মনে হয় যে কিচ্ছু জানা না কিচ্ছু বুঝে না এটা আল্লাহ সুবহানাহু তাআলার কি হুকুম এটা আমি কিছু বুঝতে পারি না আল্লাহ পাক ঠিক এই কথাটাই বলছেন রহম ইয়াতলুনাল কিতাব আর আল্লাহর কিতাব পড়ে অথচ কথা বলে মূর্খ লোকের মত একজন বলে যে বুখারি শরীফে যদি কেউ আমিন জোরে বলা দেখাইতে পারে তা 140,000 টাকা দেব আচ্ছা বুখারি শরীফে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ আমিন জোরে বলার ব্যাপারে একটা বাবেতেও আছে একটা অধ্যায় আছে যে আমিন জোরে সশব্দে বলার অধ্যায় আর একটা আছে একটা ইমামের সশব্দে বলার অধ্যায় আর একটা মুসল্লির সশব্দ আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম নাই তাহলে ইমাম আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি তো পৃথিবীতে এস্টাবলিশ করে গেছেন যে আমিন জোরে বলার হাদিস যে আছে এটা ইমাম শাফি দলিল প্রমাণ দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছেন না ইমাম মালিক রাহিমাহুল্লাহ করছেন না ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ করছেন না এবং এই তিন মাযহাবের হাজার হাজার আলেম ফকিহ তারা প্রতিষ্ঠিত করে গেছেন যে আমিন জোরে বলার বিষয়ও আছে আবার হানাফি মাযহাবের ফকিহরা শত শত ফকিহ যুগে যুগে তারা প্রমাণ করে গেছেন যে জোরে বলা যাবে না নিঃশব্দে বলতে হবে তাহলে দুটেই তো আছে এখন উনি 140,000 টাকা দিবেন তা আমি বলছি যে তাহলে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ এই তিনজনের মতো আলেম তো বর্তমানে পৃথিবীতে আছে ইমাম শাফির মতো আলেম ইমাম আহমদ বিন হাম্বলের মতো আলেম বর্তমানে আছে যেহেতু নাই তারা তো এটা প্রমাণ করে গেছে তাহলে 140,000 টাকা তাদেরকে মরণোত্তর পুরস্কার বিভিন্ন পদক মরণোত্তর দেওয়া হয় না একুশে পদক বিভিন্ন পদক দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয় এরা তো এস্টাবলিশ করে গেছে এখন আমাদের কাছে বর্তমানের লোকদের কাছে সাওয়াব দরকার কি তারা যে সকল দলিল প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করছেন তাহলে তাদেরকে মরণোত্তর পুরস্কার গুলো 140,000 টাকা দিয়ে দিলেই তো হয় পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন আবার কেউ কেউ আসতে বলেন আসলে কিভাবে আমিন বলা উচিত
আমিন বলার ব্যাপারে ওলামায়ে কেরামের তাও দুটি অভিমত রয়েছে, কেউ জোরে বলেছেন, কেউ আস্তে বলার কথাও বলেছেন। দুটি হাদিস রয়েছে, দুটি হাদিসই দুর্বল গ্রহণযোগ্যতার দিকে। যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন, যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন। তবে উত্তম হচ্ছে জোরে বলা, যেহেতু সাহাবিদের একাধিক সহি আসারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহি আসার দ্বারা সাব্যস্ত হয়েছে। সাহাবির বর্ণনাকে আসার বলা হয় থাকে, তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন। সুতরাং যেহেতু সহি বর্ণনা পাওয়া গেছে, সাহাবির আমল পাওয়া গিয়েছে, উত্তম হবে যদি কেউ সাহাবিদের সুন্নাতে অনুসরণ করে থাকেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যে হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিসের মধ্যে বক্তব্য রয়েছে, দুর্বলতার বিষয়টি রয়েছে। তো আমরা যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুন্নাহর কাছাকাছি অনুসরণ করলেন, আর যদি কেউ আসতে বলেন তিনিও তার জন্য জায়েজ রয়েছে। তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ধরুন সালাত ঠিকভাবে মসজিদে পড়তে গিয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে। গত দুই দিন আগে এক মাহফিলে আলোচনা করছিলাম, এক ভাই বলছেন যে আমি জোরে আমিন বলি এই জন্য আমাকে মসজিদে আসতে নিষেধ করেছে, যে তুমি আমাদের মসজিদে আসবে না, আমাদের সালাতের ক্ষতি হয়। তুমি কিসের মুসল্লি? সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলছেন যে যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া বললেন বলে তখন তোমরা আমিন বলো, মাদদাবে সৌতিহি শব্দ করে আমিন বলো। তো রাসূল আমিন বলতে বলেছেন, ওই আমিন বলার কারণে তোমার সালাতের ক্ষতি হয়। তুমি কার উপরে কথা বলেছো, হিসাব করেছো? রাসূলের সালাত ক্ষতি হয়নি আর তোমার সালাতের ক্ষতি হয়। তুমি কি রাসূলের চেয়ে বেশি পরহেজগার, রাসূলের চেয়ে বেশি তাকওয়াবান, রাসূলের চেয়ে বেশি ভক্তি দেখাতে চাও? রাসূলের ক্ষতি হয় না আর তোমার ক্ষতি হয়? এগুলো মুসলমানদের বাংলাদেশের চিত্র বলছি। আধুনিক সভ্যতার যুগে মানুষ এই ধরনের কথা বলতে পারে, ভাবতে অবাক লাগে। জোরে আমিন বলার কারণে বলতে পারে একজন মানুষ যে আমাদের সালাতে ক্ষতি, তুমি বেরিয়ে যাও, অসম্ভব। আল্লাহর নবী বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذ قال الامام غير المغضوب عليه ولا الضالين فقولوا امين فانه من وافق قوله والملائكه غفر له ما تقدم من ذنبه الله النبي قال بخاري شريف الحديث او আমার উম্মতেরা যখন ইমাম সাহেব ولا الضالين امين কয়, তোমরাও আমিন কইবার সাথে সাথে আমিন বললে তোমাদের এই ফেরেশতারাও আমিন বলে, এই আমিন আর ফেরেশতাদের আমিন আর তোমাদের আমিন একসাথ হয়ে গেলে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। আর ওই লোকগুলোর লাই ফেরেশতারা দোয়া করে, ইমাম সাহেব যখন বলবে আমিন আপনারাও বলবেন আমিন, কেমন তো বললে আপনাদের ফেরেশতারা আপনাদের জন্য। জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন, তবে আস্তে বলার হাদিসের রাবি ইমাম সোহাবা মুহাদ্দিসদের ইমাম, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন বলেছেন যে তার এই রেওয়ায়েতটা ভুল হয়েছে। সর্বঅবস্থায় যারা আস্তে আমিন বলেন, আমার অনুরোধ, এটা বারবার আমরা দেখি, জোরে আমিন বললে মসজিদে বের করে দেয়, রফা দায়ন করে মসজিদে বের করে দেয়। হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না, আল্লাহর গজব আসুক, মসজিদ হানাফি না মুসলমান। যখন ইমাম আমিন বলবে তখন তোমরা কি করো? আমিন বলো। তাহলে বোঝা গেল ইমামকে আমিন বলতে হবে, হাদিস থেকে মাসলা ইস্তিমবাদ। অন্য হাদিসে রয়েছে ইযা ক্বাল আল ইমাম গায়রুল মাগদুব আলাইহিম ওয়া দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম গায়রুল মাগদুব আলাইহিম ওয়া দাল্লিন বলে তখন তোমরা কি করো? আমিন বলো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলেছেন ইযা ক্বাল ওয়া দাল্লিন ক্বাল আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। ইমাম তিরমিজি 57 এবং 58 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাহ রাসূল যখন আল্লাহ দল্লিন বলতেন এবং আমিন বলতেন তখন তিনি মাদ্দা বিহা সাওতাহু জোরে আমিন বলতেন। সহিহ হাদিসে রয়েছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দল্লিন, নবীজি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দল্লিন যখন পড়তেন ক্বালা আমিন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতা আওয়াজ বুলন্দ করতেন, উঁচু করতেন। আমিন জোরে বলতে আসতে, আমিন তো বলতেই হবে, অন্তত নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে, আর এর মর্যাদা এতটুকুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে ব্যক্তি নামাজে আমিন বলল আর ফেরেশতার আমিন বলার সাথে তার আমিন অ্যাডজাস্ট হয়ে গেল, তার পিছনের জীবনের সকল অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুতরাং বিতর্ক করে নিজের কপালটাকে আমরা পুড়ে দিচ্ছি, আল্লাহ হেদায়েত। ইযা আমানাল ইমামু আমিন, ইমাম যখন আমিন বলবে তোমরা আমিন বলো। আচ্ছা কইছে জোরে কই, এখানে জোরে তো কথা হয়নি। ইযা আমানাল ইমাম, ইমাম যখন বলবে আমিন, আমানা আমিন, তখন তোমরা বলো
তো আমরা যে বলবো ইমাম যদি না বলে আমরা বলবো কোথেকে? জোহরে আসরে কি আমরা আমিন বলি? কখন বলি? ইমাম যখন বলে মাগরিব আর এশা আর ফজরে তখন আমরা আমিন বলি, ঈদের সালাতে যখন বলে তখন আমিন বলি। আরে মুফতি তুমি তো হাদিসই পড়ো নি। আমি যদি আসতে বলে তাও আদায় হবে, জোরে বললে আদায় হবে, উত্তম হচ্ছে জোরে বলা, উত্তম হচ্ছে জোরে বলা, উত্তম হচ্ছে জোরে বলা। কিন্তু আবার যদি এমন হয় যে এমন জোরে বললে যে সবাই ভয় লাগে যাবে, এটা না, অনেকে আসতে ভয় হয়ে যায়। আপনি একটু আসতে সামনে এমন ভয় বলুন যাতে মানুষ ভয় না পায় আর কি। আমি বললে আবার এমন জোরে বলবেন যে ভয় পেয়ে গেলাম। আর যদি পরিবেশ এমন হয় যে এরা সবাই সহি আকিদার মানুষ, কোনো সমস্যা হলে তারা বড় জোরে বলবে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু পরিবেশ একটা শূন্য তাদের প্রতি বন্ধ লাগানো যাবে না। অনেক সময় আমি আপনাদের পরামর্শ দিচ্ছি এটাই, যে পরিবেশটা দেখে কাজ করবেন। অনেক জায়গাতে আপনি এমন ধরে আমল করলেন যে বেটা দেখুন যে এখন রোগ তারা ভুলে গেছে, এরপর আর কি করে ভুলে গেছে, এটা হয়তো অনেক সময় তার অভ্যাস নাই অনেক সময় এই এলাকায়। কিন্তু ধরেন যেখানে শূন্য তোর আমল আছে সেখানে জোরে বলবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময়ে সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন এমন ভাবে যে মসজিদ গুঞ্জে উঠতো, মসজিদ গুঞ্জে ওঠা বলে মসজিদের ভিতরে একটা গুঞ্জনের শব্দ পাওয়া যেত, এরকম ভাব আসা উচিত। কারণ আমি বললে কি লাভ জানেন? আমি তো কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার আমি বলার সাথে ফেরেশতার আমি একসাথে হবে তার কি হবে? তার দোয়া কবুল করা হবে, তার গুনাহ মাফ করা হবে, সুযোগ সব পেয়ে গেছে আপনি। এখন আসুন আমিনের বিষয়, আট নম্বর বিষয়। আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বলার হাদিস জঈফ দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111 বলছেন বাবু জাহরিল ইমাম বিত্তামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমাই, হ্যাঁ, মসজিদে হারামে আর মদিনে মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না? বাইরে দেখো শুনতে পাচ্ছেন? কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমিন যে ইমাম বলছেন ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কাল আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুয়াউন, আমিন হচ্ছে দোয়া, আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিন আবু বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। বলছেন আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারা আহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে। কোনোদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মুকাররম মসজিদ কোনোদিন বেজেছে? হ্যাঁ, কোনোদিন আওয়াজ শুনেছেন? না। 10,000-20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদ, মসজিদ বেজে উঠেছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবাই কেরামরা তাবেইনা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়া কানা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন আমি যাতে আমিন বলতে পাই, বলে তাড়াতাড়ি করে কেরা শুরু করিয়ে দিন, আমিন বলতে দিন। সাহাবাই কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়াকাল নাফে, নাফে তাবে বলছেন কানা ইবনু উমার লায়া দাহু, আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত ওয়াহুদ্দুহুম উৎসাহিত করতেন। ওয়া সামিতু মিনহু ফি যালিকা খাইরান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছে, এজা আম্মানাল ইমাম ফা আমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম? ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? এজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্না মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালাইকা, ফেরেশতারও আমিন বলে। অন্য হাদিস রয়েছে ফাইনাল মালাইকা ইয়ামিনুন, ফেরেশতা কোন আমিন বলেন যারা হাজির ফেরেশতার উপস্থিত ফেরেশতা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন,
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গোনাখাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরে, ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনে ইহুদি কিছু বাস করত, সাহাবাই কেন আমিন বলতেন নামাজে, সবচেয়ে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি ওয়ালা দাল্লিন খ্রিস্টান নাসারা, আল্লাহ এসব পদ দেখানো, সিরাতে মুস্তাকিম মুমিন মুমিনাতের পদ দেখাও, এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে। আর সবাই মুমিন বলছেন আমিন। সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন যখন জোহরের নামাজ, তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, কিন্তু মনে মনে বলবেন, এই হচ্ছে সুন্নাত। আর একটি হাদিস রয়েছে আবু দাউদের, রয়েছে হাদিসটি যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়লাম, ফালাম্মা কালা ওয়ালা দাল্লিন, যখন ওয়ালা দাল্লিন বলেন কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমিন, আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দি আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে, মাদ্দা বিহা সাউতাহু। দারকুতনি প্রথম খণ্ড 300 সহি হাদিসের সাথে মিলে নাই, এতদূর টাইওয়ালার বক্তব্য আমি যেমন নেট থেকে শুনেছি, আপনারা কেউ শুনেছেন আছেন এখানে? মাশাআল্লাহ, আমি আপনাকে চাই, উনি জেনারেল লাইনের এতটুক বক্তব্য শুনেছেন, আপনারা দেখার দরকার নাই, উনি জেনারেল লাইনের, কোনো মৌলবি হাত তুললে আমার পক্ষপাতিত্ব করত। কোরআন মাথায় নিয়ে বলছি, কোরআন মাথায় নিয়ে বলছি, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আমি যদি ভুল বলি আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক, এর চেয়ে বড় কথা হতে পারে? এর চেয়ে বড় কথা হতে পারে? টাইওয়ালা যে 9টা হাদিসের কথা বলেছে, বুখারি থেকে 3টা, মুসলিম শরীফ থেকে 6টা, আল্লাহ পাকের কসম ওই 9 হাদিসে আমিন জোরে বলার কথা নাই। এখন বর্তমান বাংলাদেশে আমরা বহুজাতিক বাহিনী বেষ্টিত, কথা বলেন, একদিকে বিদআতি, একদিকে কাদিয়ানি, একদিকে লামাজহাবি, একদিকে শিয়া, একদিকে সাহাবা দুশ্মনী, একদিকে নাস্তিক, একদিকে বলগার, একদিকে মুরতাদ, কথাটা ঠিক না বে? ঠিক। এত শত্রু আহলে হকের বিরুদ্ধে, এত শত্রু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, এই সময় আমরা কি চুপসে যাব? আমাদেরকে ইমানের দৃঢ়তা বজায় রেখে, ধৈর্যশালীনতা বজায় রেখে, নবীর আদর্শের পূর্ণ অনুসারী হয়ে একই সঙ্গে সকল বাতিলের মোকাবেলা করে যেতে হবে, সকল বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে যেতে হবে, দুর্বল হলে চলবে না। আহলে হাদিস যারা আছে, কথা বলেন, বর্তমান বাংলাদেশে এরা সবচেয়ে বড় মারাত্মক ফিতনা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা হক্কানিয়তের বিরুদ্ধে, কারণ এরা জাজ্জল্যমান মিথ্যাবাদী, মারাত্মক ধরনের মিথ্যাবাদী। মাসআলাগত মত পার্থক্য নবীর যুগ থেকে ছিল, হার যুগে এখনো আছে, সামনেও থাকবে, কিন্তু চার মাজহাবের চার ইমাম নিজের মতের পক্ষে কোরআন হাদিসের দলিল দিতে গিয়ে কোন যুগে কোন ইমাম মিথ্যার আশ্রয় নেয় নাই, কিন্তু এই লা মাযহাবিরা চরম মিথ্যাবাদী। তাদের একটা জাজ্জল্যমান মিথ্যা চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া, আপনারা যারা স্কুল কলেজ পড়ুয়া আছেন, আপনারা যারা স্কুলের টিচার ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার আছেন, আপনারা আহলে হকের ডাইরেক্ট মাহফিলে এসে ওয়াজ শোনার সুযোগ কম,
আপনারা তথ্য প্রযুক্তির বরকতে রাত্রে শুয়া শুয়া নেটের মাধ্যমে বিভিন্ন বক্তাদের বয়ান শুনে থাকেন। আমাদের ওলামায়ে কেরাম এরা আগের থেকেই বিভিন্নভাবে মুসলমানদেরকে কোরআন সুন্নার বিভিন্ন বিষয় বুঝান, একেবারে রেফারেন্স পেশ করেন না। কোরআনের আয়াত পড়ে অনুবাদ করেন, হাদিস পড়ে অনুবাদ করেন, খুব কমই ওলামায়ে কেরাম বলেন যে আয়াতটা অত নম্বর সুরার অত নম্বর আয়াত, হাদিসটা অমুক কিতাবের অত নম্বর হাদিস। এটা আমাদের ওলামারা আগে থেকে করে আসেন নাই। মুসলমান বিপদে পড়বেন, খোদার কসম বিপদে পড়বেন, যেদিন বুঝে আসবে সেদিন বুঝে আসবে দিন আর হাত কামড়িয়ে কোনো লাভ হবে না। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দেওয়ান বাগি খলিলা। আমার আল্লাহ সূরা ফুরকানে কয় সেদিন মানুষ হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে হায় হায় রে কেন আমি দেওয়ান বাগির মুরিদ ছিলাম। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ান বাগির নাম লয়ে গেছে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দেওয়ান বাগি খলিলা। কোরআন শরীফে একেবারে স্পষ্ট দেওয়ান বাগির নাম লয়ে গেছে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ দেওয়ান বাগি খলিলা। হাদিস এবং কোরআন থেকেই আমাদের ওলামারা বয়ান করেন। হঠাৎ করে একজন টাইওয়ালা সামনে আসলো নেটের মাধ্যমে, সে রেফারেন্স ছাড়া কোনো কথা বলে না, কথা বলেন। আজকের জেনারেল শিক্ষিতরা তার রেফারেন্স গুলো শুনে মনে করে এটাই মহাসত্য, এই লোকেই মহাপণ্ডিত, কথা বলে না। এর চেয়ে বড় পণ্ডিত নাই, এর বক্তৃতার চেয়ে সত্য বক্তৃতা আর নাই। আজকের জেনারেল শিক্ষিতরা এটা মনে করে চরম ধোকায় পড়েছে এবং ক্রমান্বয়ে চরম বেয়াদবে পরিণত হচ্ছে। আপনারা যারা ইন্টারনেটের শ্রোতা আছেন, আপনারা আমার সাথে একমত হবেন, তারা ওই টাইওয়ালা এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলতেছেন, মনে করুন সূরায়ে ফাতেহার পরে আমিন আসতে হবে না জোরে হবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেন, টাইওয়ালার বক্তব্যটা উপস্থাপন করছি মন দিয়ে শুনেন। তো তিনি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন সূরা ফাতেহার পরে আমিন জোরে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন সূরা ফাতেহার পরে আমিন আসতে হবে। এখন আমরা কারটা মানব, ইমাম আবু হানিফারটা না ইমাম শাফিরটা? তিনি বলেন আমরা দেখব কোরআন এবং হাদিস। আমরা ইমাম শাফিও বুঝি না, ইমাম আবু হানিফাও বুঝি না, আমরা দেখব কোরআন এবং সহি হাদিস। আমরা কোরআন পুরা খুলে তন্ন তন্ন করে দেখলাম, আমিন আসতে বা জোরে বলার ব্যাপারে কোরআনে পরিষ্কার করে কিছু বলা নাই। কোরআনে যেহেতু নাই, আমরা দেখব কি হাদিস, কথা বলেন।
হাদিসের জগতে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ। তিনি বলেন বুখারী শরীফের তিনটা অধ্যায় আর তিনটা হাদিস উল্লেখ করে বললেন এই তিন অধ্যায়ে এই তিন হাদিস নম্বর সহ এখানে আমিন জোরে বলার কথা আছে, কথা বলে। এবং মুসলিম শরীফ থেকে ছয়টা হাদিসের নাম্বার পেশ করে বলল মুসলিম শরীফের এই ছয় হাদিসে আমিন জোরে বলার কথা আছে। অতএব সই হাদিস মিলে গেল ইমাম শাফির মতের সাথে, আমরা এটাই মানব, কথা বলে। ইমাম আবু হানিফার মত সই হাদিসের সাথে মিলে নাই। এতদূর টাইওয়ালার বক্তব্য আমি যেমন নেট থেকে শুনেছি, আপনারা কেউ শুনেছেন আছেন এখানে? মাশাআল্লাহ, আমি আপনাকে চাই, উনি জেনারেল লাইনের এতটুক বক্তব্য শুনেছেন, আপনারা দেখার দরকার নাই। উনি জেনারেল লাইনের, কোনো মৌলবী হাত তুললে আমার পক্ষপাতিত্ব করত। আসুন এবার বিশ্লেষণ করি, আপনারা যারা জেনারেল লাইনের আছেন এতদূর বক্তব্যের পরে আপনারা এটা ভাবাই স্বাভাবিক, একেবারে নাম্বার সহ টাইওয়ালা সহি হাদিস দিয়ে উদ্ধৃতি দিয়েছে আমিন জোরে বলার পক্ষে, এর পরেও আমিন আসতে বলার তো কোনো যুক্তি নাই। কি আমাদের মাজহাবি হুজুররা ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করতে গিয়ে আমাদেরকে সহি হাদিসের বিরুদ্ধে নিতেছে, এটা ভাবা জেনারেলদের পক্ষে স্বাভাবিক, এবং এটাই ভাবতেছে জেনারেলরা আর গালি দিতেছে অলিপুরি সাহেবকে, কথা বলেন। ওই টাইওয়ালার এতদূর বক্তব্যের পরে ফেসবুকে শত শত কমেন্ট, সবগুলো বেশিরভাগ অলিপুরি সাহেবকে গালি, কথা বলেন। যে টাইওয়ালার বক্তব্য 100% প্রমাণিত একেবারে হাদিসের নাম্বার সহ, অলিপুরি সাহেব বক্তব্য দিয়েছে তিনি তো হাদিসের নাম্বার বলে নাই, বুখারি থেকে রেফারেন্স দিতে পারে নাই, মুসলিম শরীফ থেকে রেফারেন্স দিতে পারে নাই। আমি বলবো হে যুবক, হে শিক্ষিত, হে পুলিশ অফিসার, হে আর্মি অফিসার, হে ডাক্তার, হে ইঞ্জিনিয়ার, এই বক্তব্য নেইটে পাওয়ার পরে তুমি নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। বাংলার এই জমিনে তোমার বাবা আসতে আমিন বলে কবরে গেছে, তোমার দাদা নানা আসতে আমিন বলে কবরে গেছে, এই দেশের বহু আলেম, বহু পীর, মশায়েখ এরা আসতে আমিন বলে কবরে গেছে, তুমি এটা মনে করতে পারো না এরা সবাই ভুল করছে। তুমি ওই রেকর্ডটা নিয়ে আল্লামা অলিপুরি সাহেবের কাছে আসো, বলে হুজুর জবাব দেন, জবাব দিতে না পারলে তুমি নেইতে লেখো, কথা বলেন। তুমি ওই রেকর্ডটা নিয়ে মহাত্তেজে হবিগঞ্জির কাছে যাও, উনি বুখারী পড়ায়, কথা বলে না। জবাব দিতে না পারলে কমেন্ট করো, কথা ঠিক না বেঠিক? তুমি যেটা বিশ্বাস করে বুখারীর অনুবাদককে গালি দাও, বুখারীর উস্তাদকে গালি দাও, বুখারীর ভাষ্যকারকে গালি দাও, তুমি কি জানো ওই বক্তৃতাটা কত দূর সত্য? তুমি কি সেটা জানো? আমি সেটাই তোমাকে জানাতে চাই। কোরআন মাথায় নিয়ে বলছি, কোরআন মাথায় নিয়ে বলছি, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আমি যদি ভুল বলি আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক, আমার জান্নাত হারাম হোক, এর চেয়ে বড় কথা হতে পারে? এর চেয়ে বড় কথা হতে পারে? টাইওয়ালা যে নয়টা হাদিসের কথা বলেছে, বুখারি থেকে তিনটা, মুসলিম শরীফ থেকে ছয়টা, আল্লাহ পাকের কসম ওই নয় হাদিসে আমিন জোরে বলার কথা নাই, আমিন বলার কথা আছে, কথা বলে না। আপনারা কি মনে করেন অলিপুরি সাহেবের দরবারে আইসা এত বড় বড় ওলামায়ে কেরামের এখানে আইসা আমি মিথ্যা বলতেছি?
এই নয় হাদিসে কি আছে? আমিন বলার কথা আছে, আমিন বললে কি লাভ সেটা বলা আছে, আমিন কখন বলবে সেটা বলা আছে, আমিন আসতে বলার কথাও এই নয় হাদিসে নাই, জোরে বলার কথাও এই নয় হাদিসে নাই। ও যুবক, তোমরা যারা ইন্টারনেটে বক্তব্যটা শুনেছো, আলে হাদিস প্রকাশনী থেকে বুখারীর যে অনুবাদ বের হয়েছে ওইটাতেও নাই, কথা বলেন, তাদের প্রকাশনী থেকে যেই অনুবাদ বের হয়েছে আমি নিজে দেখেছি ওইটাতেও আমিন জোরে বলার কথা নাই, ওইটা দেখো, কথা বলেন। তাহলে কি বোঝা গেল? টাইওয়ালা বুখারী শরীফ সম্পর্কে, মুসলিম শরীফ সম্পর্কে গোটা বিশ্ব মুসলমানকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বক্তব্য দিয়েছে। এই একটা যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায়, বুঝে নিতে হবে তার আগাগোড়া পুরাটাই মিথ্যা। একটা প্রমাণ করো আর ডিসিশন নাও, সিদ্ধান্ত নাও কোন পথে যাইবা, কথা ঠিক নেবে ঠিক। হাদিস শরীফে আছে, নবীজি বলেছেন, যে নবীজি বলে নাই এমন কথা নবীজি বলছে মর্মে প্রচার করবে, ফালিয়াতা বাউয়া মাকাদাহু মিনান নার, নবীর হাদিস নয় এমন কথাকে যদি নবীর হাদিস বলে চালিয়ে দেয়, সে যেন দুনিয়াতেই নিজের ঠিকানা জাহান্নাম মনে করে নেয়। তোমরা এই বক্তব্য শুনে যারা বুখারীর উস্তাদকে গালি দাও, বুখারীর অনুবাদককে গালি দাও, লক্ষ লক্ষ দেওবন্দি কওমে ওলামায়ে কেরামকে গালি দাও, তোমরা সবাই ওই মিথ্যা বিশ্বাসের কারণে নিজের ঠিকানা দুনিয়াতেই জাহান্নামী মনে করে নিতে পারো, কথা ঠিক না বেটি? আসো প্রমাণ করো। আমি কি ভুল বলছি? এই একটা কথা যেভাবে টাইওয়ালা মিথ্যা বলেছে মাযহাবের বিরুদ্ধে বলা তার সকল কথায় এরকম মিথ্যা। আজকের এই মাহফিলে আগত বা জিদ করে লাভ নাই, আমার জান কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবে, কথা ঠিক না বেঠিক? টাইওয়ালা কাউকে জান্নাতে নেবে না। তোমরা এতদিনে যারা ভক্ত হয়ে পড়েছ, এই বিষয়টা শুধু যাচাই করো, শুধু এটা যাচাই করো, আমিন সম্পর্কে ওই টাইওয়ালা সত্য বক্তব্য দিয়েছে না মিথ্যা বক্তব্য দিয়েছে। এই একটা যদি তোমার সামনে মিথ্যা প্রমাণিত হয়ে যায়, তুমি ওই টাইওয়ালাকে প্রত্যাখ্যান করার জন্য যথেষ্ট। আমার এই বক্তব্য শোনার পরেও তুমি যদি যাচাই করে ফিরে না আস, আমি কোরআন ধরে বলবো তোমাকে আবু জাহিলের রোগে পাইছে। নবীয়ে বুঝাইয়া তাকে হেদায়েতে আনতে পারে নাই, আল্লাহ কে পারবেন না, দাওয়াতে সওয়াব আপনি পাবেন, মোহর ফিরে গেছে। তুমিও মনে করে নিও টাইওয়ালার মোহর পড়ছে, তোমাকে মুজিবুর রহমান তো দূরের কথা, অলিপুরি সাহেবও ফিরাইতে পারবে না, তুমি আবু জাহিল মার্কা মোহরওয়ালা। আল্লাহ পাক সাত দিনের এই তাফসীরকে কবুল করেন। আমি অল্প সময়ে যা বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।